আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কথা বলবো কিছু সেলিব্রিটিদের নিয়ে, ভিগো সেলিব্রিটি এবং টিকটক সেলিব্রিটি। এর আগে আমরা জানতাম ভিগো এবং টিকটক আবিষ্কার হওয়ার আগে যে সেলিব্রিটি বলা হয় সেই সিনেমার হিরো হিরোইনদেরকে, কিন্তু এখন মানে ভ্যারাইটিস রকমের বিভিন্ন রকমের সেলিব্রিটি কিন্তু বর্তমান সমাজে বিরাজমান। আমরা দেখছি প্রতিনিয়ত ফেসবুক ইন্টারনেটে দেখে একদম ব্যতিব্যস্ত হয়ে গেছি, এত সেলিব্রিটি। মানুষ এটাকে এন্টারটেনমেন্ট হিসাবে নিচ্ছে যে আমরা একটু মজা করছি, এন্টারটেনমেন্ট করছি, ঠিক আছে আনন্দ করবেন। ভিগো টিকটক আবিষ্কার হওয়ার আগেও কিন্তু মানুষ এন্টারটেনমেন্ট করতো, মজা করতো, ফান করতো, তাই না? কিন্তু এই ভিগো এবং এই আপনার টিকটক কয়েকদিন হলো, কিছুদিন হলো এটা এসেছে মার্কেটে, হয়তো দু এক বছর হবে। তো এই এসে এতটা পসার জমিয়ে বসেছে ইন্টারনেটে যে এখন সবাই সেলিব্রিটি, এক একজন ভিডিও তৈরি করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, সেগুলো মানুষ দেখছে। আসলে জানি না তাদের ভবিষ্যৎ কী। আমরা বহু সেলিব্রিটির এমন জানি যে যারা বড় বড় সেলিব্রিটি, আসলে দুনিয়া যাদেরকে সেলিব্রিটি বলে, তারা কিন্তু একসময় আবার ভিক্ষা করে খেয়েছে স্টেশনের ধারে কিংবা পুকুরের পাড়ে ভিক্ষা করে খেয়েছে। আমি জানি না যে এই টিকটক এবং ভিগো ভিডিওর যে সেলিব্রিটি, এদের ভিক্ষাও জুটবে কি না, অ্যাটলিস্ট মানে সবশেষে, এটা জানি না। তো যাই হোক, সেদিকে বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে একটা মেয়ে টিকটকে বা ভিগোতে নাচছে, তার শরীরটাকে এক্সপোজ করছে, গোটা মানুষ সেটাকে ছড়াচ্ছে, বিলিয়ন বিলিয়ন ভিউ হচ্ছে। আসলে এই যে মেয়েটা এক্সপোজ করলো তার শরীরের বিভিন্ন অংশ বা শরীরটাকে এক্সপোজ করলো, মানুষের সামনে তুলে ধরলো, তো এই তুলে ধরলো এবং যারা এটাকে শেয়ার করলো, যারা এটাকে মানে খুব মনসংযোগ সৃষ্টি করে দেখলো, তারা কিন্তু সবাই পাপী। কারণ আপনি টিকটক করেন আর ভিগো করেন আর ফেসবুকই করেন, যাই করেন না কেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ইউ হ্যাভ টু ডেথ, আমাদের সবাইকে মরতে হবে, আপনি আমি সবাই এই দুনিয়া থেকে চলে যাব। তো আমরা যদি চলে যাব তাহলে কবরে কিন্তু একটা হিসাব নিকাশের ব্যাপার আছে, সেটা আপনি বিশ্বাস করেন না করেন সেটা বড় কথা নয়, কিন্তু কবরে হিসাব হবে, মাস্ট হতে হবে। কিয়ামতের মাঠে কিন্তু খুব কঠিন একটা দিন যাবে সেই সময়। তো এই যে আপনার মেয়ে এভাবে নিজের পড়াশোনা বাদ দিয়ে, আপনার ছেলে নিজের পড়াশোনা বাদ দিয়ে নিজের কর্মস্থলে গাফিলতি প্রদর্শন করে যে টিকটক বা ভিগো ভিডিও বানাচ্ছে এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু জাতির সামনে সে সেটাকে পোস্ট করছে, পোস্ট করে নিজেকে খুলে মেলে দেখাচ্ছে আর কি, এতে কি আপনি একজন সুনাগরিক হিসাবে, একজন সুস্থ মস্তিষ্কের বাবা হিসাবে আপনার মেয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এক্সপোজ করছে, গোটা দুনিয়াকে দেখাচ্ছে, এতে কি আপনার ভালো লাগছে? যদি আপনার ভালো লাগে সেটা ভিন্ন কথা, তবে এই ভালো লাগা পরবর্তী সময় খুব কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ একটা মেয়ে যে বারে নাচে, মানে পুরুষের সামনে হাতের হাতে মদের গ্লাস নিয়ে যেসব পুরুষেরা বসে থাকে আর তার সামনে যে মেয়েগুলো নাচে, তারা তাদেরকেও কিন্তু সেলিব্রিটি বলা হয় না, যদিও তো তারা লক্ষ লক্ষ টাকা কিন্তু পার নাইট ইনকাম করে। কিন্তু আপনার মেয়ে এটা কোন সেলিব্রিটি যে নিজের টাকা খরচ করে, নিজে MB খরচ করে, নিজের সুন্দর অনেক টাকায় কেনা মোবাইল দিয়ে তার শরীর গোটা জাতিকে দেখাচ্ছে আর সেই গোটা জাতি দেখছে আর সেটাকে শেয়ার করছে, আর যত শেয়ার করছে তত পাপ বেড়ে যাচ্ছে এবং সবারই পাপ হচ্ছে, মানে চোখ বুঝে তার চলা যায় না রে ভাই। তো এন্টারটেনমেন্ট করুন, ভিগোর আগে, ভিগো আবিষ্কারের আগেও কিন্তু মানুষ এন্টারটেনমেন্ট করতো, কিন্তু সেই এন্টারটেনমেন্ট যেন আপনার জীবনের অন্তিম পর্যায়ে এসে অনেক কষ্ট না দেয় এবং ওই অন্তিম পর্যায়ের কষ্ট যেন সারা জীবনে, নেভার এন্ডিং লাইফ যে মৃত্যুর পরে, সেটা যেন আপনার দুর্বিষহ করে না তোলে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। এখন সবাই সেলিব্রিটি, এই সেলিব্রিটি থেকে বাঁচার চেষ্টা করুন। আজকে যদি এই ভিগো এবং টিকটক আবিষ্কার না হতো, আমার মনে হয় বহু ছেলেরা কিন্তু পড়াশোনা করে চাকরি পাওয়ার দিকে যেত, কিন্তু আজকে এই করতেই ব্যস্ত। কখন পড়বে একটা ছেলে মেয়ে? মা বাবাকে একটু খেয়াল করে না যে তাদের ছেলেমেয়ের ক্যারিয়ার তৈরি করার জন্য লক্ষ লক্ষ টাকা মা বাবা খরচ করে, সামান্য 10-12 হাজার 15 হাজার টাকা দিয়ে একটা মোবাইল হাতে তুলে দিয়েছে, ধ্বংস করেছে। আজকে যিনি মোবাইল আবিষ্কার করেছিলেন তিনি থাকলেও এই কথা বলতেন যে হায় আমি কেন আবিষ্কার করলাম, আমার ছেলেরই তো পড়াশোনাটা আমি নিজেই নষ্ট করলাম। তাই ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ব্যবহার করুন, কিন্তু এটা যেন আপনার জীবনে অতীব ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। আশা করছি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।